ইতিমধ্যেই প্রাথমিক টেট সম্পন্ন হয়েছে, এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক টেটের ফল প্রকাশ নিয়ে সবসময় চিন্তাভাবনা করছে, কবে তারা ফল প্রকাশ করবে, তার আগে তারা কখন কি উত্তরপত্র আপলোড করবে, সে বিষয়ে যে বিস্তারিত খবর আমরা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সেটি নিয়েই আজকের এই ভিডিও। তো চলুন সরাসরি দেখব পর্ষদের কী চিন্তাভাবনা রয়েছে, কবে কি তারা করতে চায়, সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। দেখুন, টেটের ফল প্রকাশ কবে করবে পর্ষদ তা নিয়ে আলোচনা করছে, উত্তরপত্র আপলোড নিয়ে কি জানাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। রবিবারই প্রাথমিকের টেট পরীক্ষা সম্পন্ন হয়েছে, 89%-এর বেশি পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছেন বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সূত্রে খবর। প্রায় 7 লক্ষ পরীক্ষার্থীর টেটের জন্য আবেদন করেছিলেন। টেটের উত্তরপত্র আপলোড নিয়ে শুক্রবারই বৈঠকে বসতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ আগামী শুক্রবার কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি মিটিং করবে, সেখানে কিন্তু ঠিকঠাক করা হবে কবে উত্তরপত্র আপলোড করা হবে, সেখানে উত্তরপত্র নিয়ে দিনক্ষণ চূড়ান্ত হতে পারে। জানা যাচ্ছে চলতি সপ্তাহের শুক্রবার টেটের উত্তরপত্র আপলোড নিয়ে বৈঠক করতে পারেন পর্ষদের আধিকারিকরা। আগামী সপ্তাহের শুরুর দিকে উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ বর্তমানে এখন যে সপ্তাহ চলছে তার পরবর্তী সপ্তাহে কিন্তু আপলোড করার সম্ভাবনা রয়েছে উত্তরপত্র। তো উত্তরপত্র আপলোড হওয়ার পর সেই উত্তরপত্র নিয়ে শিক্ষার্থীদের মতামত দেবেন পর্ষদ বলেই সূত্রের খবর। সেই মতামত নেওয়ার পর কয়েকদিন সময় নিয়েই তারপরেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ ক্যান্ডিডেটের দিক থেকেও কিন্তু যদি কোনো উত্তরপত্র ভুল নিয়ে থাকে পর্ষদ তাহলে কিন্তু চ্যালেঞ্জের একটা সুযোগ দেওয়ারও সম্ভাবনা রয়েছে, বা সেখানে কিন্তু কারেকশানের একটা জায়গা থাকবে, যদি সেটা করে তাহলে কিন্তু খুব ক্যান্ডিডেটের জন্য খুব একটি ভালো সুখবর। যদিও ডিসেম্বর মাসের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব কিনা তা নিয়ে আলোচনা করছে পর্ষদের কর্তারা। প্রাথমিকের টেটকে ঘিরে এবার নজিরবিহীন পদক্ষেপ নিয়েছিল পর্ষদ। প্রাথমিকের টেট নিয়ে পর্ষদের পদক্ষেপের ইতিমধ্যেই সন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টও, অর্থাৎ কলকাতা হাইকোর্টে আমরা দেখেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ওএমআরশিট ক্যান্ডিডেটদের হাতে দিচ্ছে এবং কোশ্চেন বুকলেট যেটা তারা সেটা ক্যান্ডিডেটরা হাতে পাচ্ছে সেটা জেনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু সন্তোষজনক প্রকাশ করেছেন। পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরাও, প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে বলে তাদের মতামত। পরীক্ষা শেষ হওয়ার পরই সাংবাদিক সম্মেলন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, খুব তাড়াতাড়ি টেটের ফল প্রকাশ করা হবে। টেটের ফল প্রকাশ নিয়ে বার্তা দিয়ে সভাপতি বলেন, পর্ষদ খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করবে এতটুকু বলতে পারি, মডেল উত্তরপত্র আমরা পাবলিশ করব। পরীক্ষার শেষে সাংবাদিকদের গৌতম পাল জানান, পরীক্ষা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, 6,17,473 জন পরীক্ষা দিয়েছেন, তার মধ্যে 10,600 জন বিশেষ ক্ষমতা সম্পন্ন অর্থাৎ সিডাব্লিউএসএন শিক্ষার্থী রয়েছে, শিক্ষার্থীও পরীক্ষায় বসেন। এবার আমার জীবনে আমি এই প্রথম স্বচ্ছভাবে পরীক্ষা নিতে পারলাম, তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে মূল বক্তব্য যেখানে এখান থেকে উঠে আসে সেটা কিন্তু আগামী শুক্রবার প্রাথমিকের যে অ্যান্সার কী সেটা নিয়ে মিটিং আছে, অ্যান্সার কী ঠিকঠাক করার পর সেটা কিন্তু আগামী সপ্তাহে আপলোড করার সম্ভাবনা আছে, এবং ডিসেম্বরের মধ্যেই অ্যান্সার রেজাল্ট পাবলিশ করা যায় কিনা সেটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা চলছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।